দেশের প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয় গত 29 ডিসেম্বর। উত্তরার দেয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার পথের এই রেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অংশে 9টি স্টেশন থাকলেও এখন পর্যন্ত কেবল দেয়াবাড়ি এবং আগারগাঁও স্টেশনের যাত্রীরা মেট্রো রেলে চলাচলের সুযোগ পাচ্ছেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গত 11 দিনে মেট্রো রেলে 90,000 যাত্রী চলাচল করেছে আর ভাড়া আদায় হয়েছে 88 লাখ টাকা। নির্মাণ এবং পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ায় আগামী 25 জানুয়ারি মিরপুরের পল্লবী স্টেশনও চালু হচ্ছে, ফলে মিরপুরবাসী মেট্রো রেলে চলাচলের সুযোগ পাবেন। দুইটা স্টেশন আছে, তার সাথে পল্লবী স্টেশনকে আমরা সংযুক্ত করে মেট্রো ট্রেন চলাচল শুরু করবে। 8:30 থেকে ট্রেনটা চলাচল করবে এবং লাগাতারভাবে 4 ঘন্টা এটা চলবে, অর্থাৎ 12:30 পর্যন্ত চলবে। উত্তরার দেয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হলে প্রতিদিন গড়ে 5 লাখ মানুষ এই সেবা ব্যবহার করবেন বলে মনে করে কর্তৃপক্ষ। তাতে ভাড়া আদায় হবে দিনে গড়ে 3 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে আয় থেকে রেল পরিচালনার ব্যয় নির্বাহ সম্ভব হবে। আমাদের যে পরিচালনা ব্যয়, তার সাথে সাথে যে আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট এবং তার সাথে সাথে আমাদের যে লোন রিপেমেন্ট, এটা যদি আমরা নিয়মিত যদি আমরা দিয়ে যেতে চাই তাহলে আমাদের দৈনিক 3 কোটি টাকা আয় করতে হবে, তাহলে আমাদের কারো উপরে নির্ভরশীল হতে হবে না। আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত বাকি প্রায় 9 কিলোমিটার পথে জুন মাস থেকে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।